আসসালামু আলাইকুম আমি জান্নাতুল তাবাসুম টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে আরও একটি রেকর্ডিং ক্লাস নিয়ে চলে আসলাম আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে আলোচনা করব আজকে আমরা পড়ব অনুসন্ধানী পাঠের অধ্যায় ছয় আজকের পর্বে আমরা শরীর উদ্ভিদ শারীর তত্ত্ব সম্পর্কে জানতে পারবো শিখতে পারবো তো চলো আজকে আমাদের পর্বে চলে যাই আচ্ছা আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে উদ্ভিদ শারীর তত্ত্ব এখন শারীর তত্ত্ব বলতে কি বোঝায় শরীরের কোনো বিষয় না আসলে এখানে শরীর শরীরের কোনো বিষয় বোঝানো হচ্ছে না শারীর তত্ত্ব বলতে বোঝানো হচ্ছে উদ্ভিদের মধ্যে যে ধরনের জৈবনিক প্রক্রিয়াগুলো সম্পন্ন হয় সেগুলোই হচ্ছে উদ্ভিদের শারীর তত্ত্ব এখন জৈবনিক প্রক্রিয়া বলতে কি বোঝানো হচ্ছে এই যে উদ্ভিদ তার বেঁচে থাকার জন্য স্মারক সংশ্লেষণ ঘটাচ্ছে খাদ্য তৈরি করছে সে নিজে বেঁচে থাকার জন্য শোষণ সম্পন্ন করছে তাছাড়া তার মধ্যে যে পানি শোষণ প্রক্রিয়া ব্যাপন প্রক্রিয়া প্রসাদন প্রক্রিয়া যে বিভিন্ন ধরনের যে প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়াগুলোতে চলছে এই এই সমস্ত প্রক্রিয়াগুলোকে আমরা যেমন জৈবনিক প্রক্রিয়া বলি ঠিক একই ভাবে এগুলো নিয়েই যে তত্ত্ব সেটাই হচ্ছে উদ্ভিদ সারি তত্ত্ব তো চলো আমরা দেখি আমাদের বইতে কি বলা আছে প্রতিটা উদ্ভিদ কোষে প্রতিনিয়ত পানি শোষণ অভিশ্রবণ ব্যাপন প্রসাদন পরিবহন শালক সংশ্লেষণ ইত্যাদি অনেক ধরনের জৈবনিক কাজ সম্পাদন হয় এই সব জৈবনিক কাজ করতে শক্তির প্রয়োজন হয় উদ্ভিদ খাদ্য থেকে এই শক্তি সংগ্রহ করে উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করে আবার প্রস্তুতকৃত খাদ্য বিভিন্ন অঙ্গাণুতে পৌঁছে দেয় যে কারণে উদ্ভিদের দৈহিক বৃদ্ধি ঘটে এই কাজগুলো অত্যন্ত নিয়ন্ত্রিত এবং সুচারুরূপে সম্পন্ন হয় এই অধ্যায় আমরা সেরকম কিছু জৈবনিক কাজ সম্পর্কে জেনে নিই তাহলে তোমাদের এখানে বলেছে উদ্ভিদের জৈবনিক কাজগুলো কোনটা পানির শোষণ তারপর হচ্ছে গিয়ে অভিস্রবণ ব্যাপন পরিবহন প্রসাদন স্মারক সংশ্লেষণ এই যে এই যে জৈবনিক কাজগুলো এগুলো কিন্তু এগুলো কিন্তু করার জন্য শক্তির প্রয়োজন আছে উদ্ভিদের শক্তির প্রয়োজন আছে এই শক্তির গ্রহণ করে উদ্ভিদ নিজের খাদ্য থেকে গ্রহণ করে যেমন আমরা যে খেলাধুলা করি হাঁটাচলা করি পড়াশোনা করি এগুলোর জন্য কি প্রয়োজন শক্তির প্রয়োজন এই শক্তি আমরা থেকে পাই খাদ্য থেকে পাই ঠিক একইভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য উদ্ভিদ কি করে নিজের খাদ্য নিজে কাজে লাগায় উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করে তাছাড়া হচ্ছে যে উদ্ভিদের যে খাদ্যগুলো তৈরি হচ্ছে সেটা বিভিন্ন অঙ্গাণুতে পৌঁছে দেয় এই কারণে কি হয় উদ্ভিদে যখন প্রত্যেকটা অঙ্গাণুতে খাবারগুলো যাবে শক্তিটাকে কাজে লাগাবে তখনই কিন্তু উদ্ভিদের দৈহিক বৃদ্ধি ঘটবে আচ্ছা এখন আমরা এই সব যে মানে জৈবনিক কাজগুলো রয়েছে সেই জৈবনিক কাজের বিস্তারিত সম্পর্কে জানবো প্রথমেই যে প্রক্রিয়াটা সম্পর্কে নাম হচ্ছে ব্যাপন বা ডিফিউশন আচ্ছা এখানে আমরা যে প্রক্রিয়াটা পড়বো সেই প্রক্রিয়াটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া তো ব্যাপন প্রক্রিয়া কি কিভাবে হয় কোথায় হয় সেটাই হচ্ছে আমরা এখন জানতে পারবো তোমরা হয়তো লক্ষ্য করেছো যে পানির অভাবে টবে লাগানো গাছের পাতা নুয়ে পড়লে পানি দিলে কিছুক্ষণের মধ্যে গাছের পাতাগুলো আবার আগের মতো সতেজ হয়ে ওঠে এটি ব্যাপন নামের প্রক্রিয়া ঘটে থাকে একই তাপমাত্রা এবং বায়ুমন্ডলীয় চাপে কোন পদার্থ অধিক ঘন স্থান থেকে কম ঘন ঘনস্থানে সমানভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে এবং বেশি ঘনত্ব বিশিষ্ট দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে দ্রাবকের ব্যাপিত হওয়ার ক্ষমতাকে ব্যাপন চাপ বলে আচ্ছা এখন কথা হচ্ছে এই ব্যাপন প্রক্রিয়াটা কি ব্যাপন প্রক্রিয়াটা আমরা কিভাবে বুঝতে পারবো যে কোনটা ব্যাপন আর কোনটা ব্যাপন না প্রথমত তোমরা একটা গাছের কথা চিন্তা করো তোমাদের বুঝতে যেভাবে উদাহরণ দেয়া আছে একটা গাছের গাছের পাতা কখন নুয়ে পড়ে যখন তার পানির অভাব হয় তো সেই গাছটাতে যখন পানি দেওয়া হয় তখন কিন্তু সেই গাছ আবার পানিটা পেয়ে সতেজ হয়ে ওঠে এই যে পানি তুমি দিচ্ছ কিন্তু মাটিতে বাট গাছের পাতাটা সতেজ হয়ে উঠছে এখন গাছের এই যে মাটিতে মাটিতে যখন তুমি পানি দিচ্ছ পানিটা কি সরাসরি পাতায় চলে যাচ্ছে না পানিটা কি বাইরে থেকে পাতায় যাচ্ছে না এটা কোত্থেকে যাচ্ছে মাটির মধ্যে পানিটা জমা হচ্ছে সে মাটি থেকে পানি নিয়ে সে মাটি থেকে পানি নিয়ে গাছ তার পাতা শাখা পোশাখা এখানে পাস করে দিচ্ছে ঠিক আছে এটা যদি মাটি হয় এখানে পানি দেওয়ার ফলে পানিটা কি হচ্ছে উপরের দিকে উঠে গাছের পাতায় শাখা পোশাকে ফুল ফলে এখানে পানির সাপ্লাইতে দিচ্ছে আমরা কিন্তু এই অধ্যায় টিস্যুর যে অংশটা ছিল টিস্যুর অংশটা কিন্তু পড়েছিলাম সেখানে কিন্তু আমরা পরিবহন টিস্যু নামে এমন এক ধরনের টিস্যু পরেছি যে টিস্যুটা হচ্ছে গিয়ে গাছের মাটি থেকে পানি এবং খনিজ দমনটা গাছের পাতায় নিয়ে যায় এরকম একটা টিস্যু সম্পর্কে আমরা জেনেছি সেই টিস্যুর নাম কি বলো তো সেই টিস্যুর নাম জাইলেম টিস্যু আচ্ছা তো এখন ব্যাপন কাকে বলে ব্যাপন বলতে কোনটাকে বোঝানো হয় তোমরা একটু চিন্তা করো যখন আমরা পারফিউম দিই অথবা হচ্ছে যদি কেউ আতর দেয় তাহলে সেই জায়গাটা আমরা অনেক খুব সুন্দর একটা স্মেল পাই বা সুগন্ধ সুগন্ধ পাই তো এই যেখানে আমরা হচ্ছে গিয়ে আতরটা দিচ্ছি বা পারফিউমটা দিচ্ছি সেই জায়গাটায় আতরের যে অণুগুলো বা পারফিউমের যে অণুগুলো সেখানে কিন্তু বেশি থাকে এই জন্য এইখানে আমি বলতে পারি এই পারফিউমের ঘনত্বটা কি বেশি এখন কথা হচ্ছে যে মনে করো এই জায়গায় যদি কেউ পারফিউম দেয় আসলে ঘরের একটা জায়গায় কেউ বা আতর যদি দেয় তাহলে কিন্তু সেই জায়গায় সুগন্ধটা সেই জায়গাটা শুধু সীমাবদ্ধ থাকে না সেটা কি করে পুরো পুরো ঘরে ঘরে ছড়িয়ে ছড়িয়ে পড়ে পড়ে বাতাসের কণার মাধ্যমে এই বেশি ঘনত্বের জায়গা থেকে এই আতরের আতর থেকে আসা যে সুগন্ধিগুলো আছে সেই সুগন্ধ সহ অনুগুলো কি করে যেখানে কম ঘনত্ব সেই কম ঘনত্বের বাতাসের জায়গায় ছড়িয়ে যায় ফলে বেশি ঘন ঘনত্ব থেকে কম ঘনত্বের জায়গায় এই অনুগুলো ছড়িয়ে যেতে থাকে এই প্রক্রিয়াটিকে বলা হয় ব্যাপন তাহলে ব্যাপন কি ব্যাপন হচ্ছে মূলত বেশি ঘনত্বের দ্রবণ থেকে যখন কম ঘনত্বের দ্রবণে অনুগুলো যখন প্রবাহিত হয় অনুগুলো যখন যাবে তখন তার প্রক্রিয়াটিকে বলা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া তোমাদের বইতে ঠিক সেভাবেই বলা আছে এখন ব্যাপন প্রক্রিয়া যেটা সেই প্রক্রিয়াটা হয় একই তাপমাত্রা এবং একই বায়ুমণ্ডলীয় চাপে তার মানে বেশি ঘনত্বের জায়গা সেখানে যে তাপমাত্রা থাকবে কম ঘনত্বের জায়গা ঠিক একই রকম তাপমাত্রা থাকবে আবার একই রকম বায়ুমণ্ডলীয় চাপ হবে আমরা সবাই জানি যে বায়ুমণ্ডল হচ্ছে বা বায়ু এটা চাপ দেয় তো বাতাসের যে চাপ রয়েছে সেটা কিন্তু সব জায়গায় সমান হবে অর্থাৎ একই তাপমাত্রা এবং একই বায়ুমণ্ডলীয় চাপে যখন কোনো পদার্থ অধিক ঘন স্থান থেকে কম ঘন স্থানে সমানভাবে ছড়িয়ে পড়ে তাকে কিন্তু কি বলা হয় ব্যাপন বলা হয় আর ব্যাপন চাপ কাকে বলে ব্যাপন চাপ বলে হচ্ছে ব্যাপন চাপের সাথে দ্রাবকের একটা সম্পর্ক আছে কিভাবে আমরা এটা বুঝবো খেয়াল করো আমি যদি এখানে দ্রবণ লিখি দ্রবণ তৈরি হয় কি দিয়ে দ্রবণ তৈরি হয় হচ্ছে দ্রাবক আর দ্রব দিয়ে কোনটা দ্রাবক কোনটা দ্রব দ্রাবক হচ্ছে দ্রাবক হচ্ছে সেই ধরনের উপাদান যেটা হচ্ছে কোনো পদার্থকে মিশিয়ে ফেলতে পারে মানে দ্রবীভূত করতে পারে সেটাকে আমরা দ্রাবক বলি আর যে পদার্থটা ওই দ্রাবকে দ্রবীভূত হয় তাকে আমরা দ্রব বলি যেমন যেমন আমরা যদি চিনির শরবত তৈরি করি আমরা যদি চিনির শরবত তৈরি করি তাহলে আমরা চিনির শরবত তাকে বলবো দ্রবণ এবং এই চিনির শরবতে আমরা কি দিচ্ছি আমরা হচ্ছে এক গ্লাস পানির মধ্যে চিনি মিশাচ্ছি ঠিক আছে তাহলে ওই যে এক গ্লাস পানি পানি যেটা সেই পানিটা কি করে চিনিটাকে দ্রবীভূত করে ফেলে তাহলে ওই পানিটাকে আমি বলবো হচ্ছে দ্রাব এবং দ্রব বলবো কাকে পানির মধ্যে যেটা দ্রবীভূত হচ্ছে অর্থাৎ চিনিকে চিনি বা লবণ এগুলোকে আমরা দ্রবক বলতে পারবো তাহলে দ্রবণ হচ্ছে চিনির শরবত এটার মধ্যে যেটা বেশি পরিমাণে থাকবে এবং দ্রবীভূত করবে সেটাকে আমরা দ্রাবক বলবো যেটার উদাহরণ হচ্ছে পানি আর দ্রাবক যাকে দ্রবীভূত করে অর্থাৎ দ্রবণে যে দ্রবীভূত হয় তাকে আমরা বলবো হচ্ছে দ্রব সেটার উদাহরণ হচ্ছে চিনি তাহলে ব্যাপন চাপটা কি ব্যাপন চাপ হচ্ছে যখন বেশি ঘনত্বের এলাকা থেকে বেশি ঘনত্বের এলাকা আমি এলাকার বদলে আমি এখানে লিখি বেশি ঘনত্বের দ্রবণ ঠিক আছে এলাকা বলতে আসলে দ্রবণটাকে আমি নির্দেশ করছি এখানে হচ্ছে কম ঘনত্বের দ্রবণ মাঝখানে হচ্ছে একটা পর্দা থাকবে বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণে যাওয়ার জন্য মাঝখানে একটা পর্দা থাকবে এই পর্দাটাকে অর্ধভেদ্য পর্দা বলে ঠিক আছে এখন কথা হচ্ছে এই বেশি ঘনত্বের দ্রবণ দ্রবণ থেকে আমরা জানি দ্রবণ তৈরি হয় দ্রাবক এবং দ্রব দিয়ে তাহলে এটার মধ্যে যে দ্রাবকটা রয়েছে আমি যদি দ্রাবকটার কথা চিন্তা করি যেখানে আমি দ্রাবকটার কথা চিন্তা করি যে এই দ্রাবকটা কি করবে বেশি ঘনত্বের দ্রবণ থেকে যখন কম ঘনত্বের অর্থাৎ এই দ্রাবকটা দ্রাবকটা পানি হতে পারে তো এই দ্রাবকটা যখন বেশি ঘনত্বের দ্রবণ থেকে যখন কম ঘনত্বের দ্রবণে যেতে থাকবে মানে ব্যাপিত হবে তখন সেই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে ব্যাপন চাপ ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পেরেছ ব্যাপন চাপ কি এই ব্যাপন চাপ হচ্ছে যখন বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণে দ্রাবক ব্যাপিত হয় ব্যাপিত মানে ছড়িয়ে পড়ে পাস হয় তখন সেই সেইটাকে বলা হচ্ছে ব্যাপন চাপ ব্যাপিত হওয়ার এই ক্ষমতাটাকে বলা হচ্ছে ব্যাপন চাপ পাতার মেসোফিল টিস্যুতে এই ব্যাপন চাপ ঘাটতির ফলে পানির ঘাটতি আছে এমন কোষ পাশের কোষ থেকে পানি টেনে নেয় এভাবে উদ্ভিদের পরিবহন ব্যবস্থা কার্যকর থাকে তাহলে পাতার মেসোফিল টিস্যু মেসোফিল টিস্যু হচ্ছে পাতার যে পাতার উপরে যে একটা টিস্যু থাকে যার নাম হচ্ছে আমি যদি বলি প্যান্ট ক্যামা টিস্যু তোমরা কিন্তু প্যান্ট কোষ সম্পর্কে পড়ে আসছো সে প্যান্ট কোষ যেটা সেই প্যান্ট কোষ কোথায় থাকে যে পাতা বা উদ্ভিদের বিভিন্ন অঙ্গে থাকে তো পাতার মধ্যে যে প্যান্ট কোষ রয়েছে সেটাকে কিন্তু মেসোফিল টিস্যু বলা হয় তো এইটার মধ্যে কি হচ্ছে মেসোফিল টিস্যুতে ব্যাপন চাপ ঘাটতি হচ্ছে কিভাবে ব্যাপন চাপ ঘাটতি হচ্ছে এটা হচ্ছে মনে করো ব্যাপন চাপ ঘাটতিকে তুমি এইভাবে চিন্তা করতে পারো যে এইখানে হচ্ছে একটা কোষ এগুলো মনে করো যে একটা এরকম হচ্ছে গিয়ে কোষ রয়েছে হ্যাঁ এক একটা মনে করো চো আকৃতির তো মনে করো এরকম কোষ আছে এখন এই কোষ থেকে পানিটা মনে করো এখানে যে পানি আছে সেটার পরিমাণ হচ্ছে কি বেশি ঘনত্বের বেশি ঘনত্ব রয়েছে পানিটা বেশি আছে বেশি ঘনত্ব তো এটা কি করছে এটার পানি নাই বলে এটাকে কম ঘনত্বের দ্রবণে এই পানিটা পাস হয়ে যাচ্ছে তখন পানিটা কি করছে বেশি ঘনতে কম ঘনত্বের কোষে চলে যাচ্ছে এই যে এরকম যখন পাস হয় তখন তাদের মধ্যে ব্যাপন চাপ তৈরি হয় এবং এই ব্যাপন চাপের এই ব্যাপন চাপের ফলে বা এই ব্যাপন চাপের হচ্ছে ঘাটতির ফলে যেখানে তোমার পানির ঘাটতিটা তৈরি হচ্ছে এই পানির ঘাটতি তৈরি হয় এমন কোষ কী করে পাশের কোষ থেকে এভাবে পানি টেনে টেনে নেয় এবং পানি টেনে টেনে কি করছে উদ্ভিদের পরিবহন ব্যবস্থা কার্যকর থাকে মানে উদ্ভিদ কি করে মাটি থেকে পানি আহ খরি যেমন এভাবেই টেনে নিয়ে আসে কারণ এটা কেন না নিয়ে আসবে কারণ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত পানির অভাব হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে পানি টানবে না তো তার যখন পানির অভাব হচ্ছে তখন তার সেন্স কাজ করবে ও আচ্ছা আমার তখন পানি নাই তাহলে আমার মাটি থেকে পানি তুলতে হবে তো যখনই তার পাতায় একটা কোষ যখন পাশের কোষ থেকে টানাটানি শুরু করবে যে ওর পানি আমি নিব তাহলে আমি তো নিলাম নেয়ার পরে ও তখন পানি ওর কিন্তু খালি হয়ে গেল পানিটা কিন্তু ওর নাই তখন সে কি হবে তখন তার পাশের কোষ থেকে সে পানিটা টেনে নিবে এইভাবে করে পানি টানতে টানতে তখন মূল মূলে পৌঁছা যাবে মূল তখন বুঝতে পারবে যে আচ্ছা পানির তাহলে অভাব হয়েছে মূল রোমের যে কোষ তখন তারা বুঝতে পারবে আচ্ছা পানি তাহলে এখন পাওয়া যাচ্ছে না এখন আমাকে মাটি থেকে পানি তুলতে হবে এইভাবেই কিন্তু পরিবহন ব্যবস্থা কার্যকর থাকে এটার গুরুত্ব কি গুরুত্ব হচ্ছে উদ্ভিদ মাটি থেকে মূল এবং কাণ্ডের মাধ্যমে তার প্রয়োজনীয় পানি এবং খনিজ দাম শোষণ করে কারণ উদ্ভিদ কি করে মাটি থেকে মূল এবং কাণ্ডের মাধ্যমে তার যে পানি এবং খনিজ খনিজমন এগুলো শোষণ করে থাকে এবং এই প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা আমরা হচ্ছে কি ব্যাপন প্রক্রিয়া বলবো তো শোষণ ছাড়াও অন্য সব রকম শারীরবৃত্তীয় কাজ এই ব্যাপন প্রক্রিয়ায় ঘটে ঠিক আছে তো ব্যাপন প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি এভাবে মাথায় রাখতে পারো যে তুমি যদি চিন্তা করো যে এটা হচ্ছে গিয়ে মাটি হ্যাঁ মাটির মধ্যে কিন্তু এখানে ঘনত্বটা কি থাকবে বেশি থাকবে মাটির মধ্যে যে ঘনত্ব বেশি একটা গাছ গাছের মধ্যে যেরকম হচ্ছে মূল তাহলে এখানে হচ্ছে পানির ঘনত্ব হয়ে যাব না ঘনত্ব বেশি আর এখানে হচ্ছে ঘনত্ব কম তখন কি হবে ঘনত্ব বেশি থেকে কম ঘনত্বের দিকে পানি যাবে অর্থাৎ এখানে ব্যাপন প্রক্রিয়া হবে শোষণ শোষণ ছাড়াও কিন্তু মানে উদ্ভিদে যেমন শোষণ হয় ঠিক সেভাবে ব্যাপন প্রক্রিয়াও ঘটে উদ্ভিদ শালক সংশ্লেষণের সময় বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে এই কাজটি ব্যাপন প্রক্রিয়া দিয়ে সম্পন্ন হয় উদ্ভিদ দেহে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বাসবাগারে প্রশনের মাধ্যমে দেহ থেকে বের করে দেয় তাহলে ব্যাপন প্রক্রিয়ায় প্রশ্ধন ঘটবে ব্যাপন প্রক্রিয়ায় সালোক সংশ্লেষণও ঘটবে কিভাবে ঘটবে আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই এটা তো মাটির কথা গেল এখন তুমি মনে করো একটা পাতা ঠিক আছে এটা পাতা চিন্তা করো পাতার মধ্যে হচ্ছে ছোট 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 ক্ষুদ্র আছে যে ক্ষুদ্র ছিদ্র আছে এই ছিদ্রগুলোকে কিন্তু কি বলা হয় হচ্ছে পত্ররন্ধ্র বলা হয় তো এই যে পত্ররন্ধ্রগুলো এগুলো কি করে এখানে বাতাসে কি আছে কার্বন ডাইঅক্সাইড আছে অক্সিজেন আছে কার্বন ডাইঅক্সাইড আছে অক্সিজেন আছে ঠিক আছে অক্সিজেন অক্সিজেন কার্বন সব আছে এখন এই পাতার ছিদ্রগুলো কি করে পাতার ছিদ্রগুলো তো আমরা খালি চোখে দেখতে পাবো না তো এগুলো যখন খুলে যাবে তখন এই যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এখানে বাতাসে কিন্তু বেশি আছে তার মানে এখানে ঘনত্বটা কি হবে এদের ঘনত্বটা বেশি থাকবে এবং ঘনত্বটা বেশি এবং যেহেতু ওদের হচ্ছে গিয়ে অক্সিজেন থাকবে না বা অক্সিজেন না থাকলে বা কার্বন ডাইঅক্সাইড না থাকলে তখন তারা কি করতে পারবে না তাদের কাজগুলো করতে পারবে না যেমন কার্বন ডাইঅক্সাইড কিন্তু লাগবে শালক সংশ্লেষণের জন্য তাহলে শালক সংশ্লেষণের জন্য যে কার্বন ডাইঅক্সাইড লাগবে তখন তারা থেকে নেবে বাতাস থেকে সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে এবং বাতাস থেকে যে গ্রহণ করবে বাতাসে কিন্তু কার্বন ডাইঅক্সাইড কি আছে বেশি আছে তার মানে এখানে কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব বেশি সেখান থেকে যেখানে ঘনত্ব কম সেই জায়গায় তোমার এই কার্বন ডাইঅক্সাইড চলে যাবে অর্থাৎ এই জায়গাটায় ব্যাপন প্রক্রিয়াটা ঘটছে সালোক সংশ্লেষণে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড পাতার ভিতরে প্রবেশ করে এবং তারা সালোক সংশ্লেষণ করে অক্সিজেনটাকে অক্সিজেনটাকে বের করে দেয় কেন কারণ এই জায়গায় হচ্ছে অক্সিজেনের ঘনত্বটা বেশি হয়ে যায় এবং তখন পরিবেশে অক্সিজেনের ঘনত্বটা কম তখন বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে অক্সিজেনটা চলে আসে একইভাবে প্রসাদনের ক্ষেত্রেও ঠিক সেরকম যে আমরা জানি প্রসাদন মানে কি পাতা থেকে পাতা যে ছিদ্রগুলো মধ্য থেকে যে যখন পানিটা বাষ্পকারে বা পরিবেশে বের হয়ে যায় তখন সেই প্রক্রিয়া বলা হচ্ছে প্রশ্বেদন প্রক্রিয়া তো এই প্রশ্বেদন যখন হবে তখন উদ্ভিদের পানির অভাব হবে এবং পানির অভাব হলে তখন সে একইভাবে মাটি থেকে সেই প্রশ্বেদন টানের জন্য একটা একটা অনুভব একটা টান অনুভব করবে যে হ্যাঁ তার পানির অভাব হয়েছে মাটি থেকে পানিটা তুলে নিয়ে আসি সেটাও কিন্তু ব্যাপন প্রক্রিয়ার জন্য হয়ে থাকে আচ্ছা এরপরে আসি হচ্ছে আমরা সেকেন্ড যে প্রক্রিয়াটা আছে তোমাদের বইতে সেটা প্রসেদন ইংরেজিতে এটাকে বলা হয় ট্রান্সপিরেশন আমি কিন্তু প্রসেদন সম্পর্কে অনেক কিছুই বলে ফেলেছি তো ইতোমধ্যে তো তোমাদের এটা পড়তে এখন আর কোনো অসুবিধাই হবে না উদ্ভিদ প্রধানত মূল দিয়ে তার প্রয়োজনীয় পানি শোষণ করে এই শোষিত পানির অতি সামান্য অংশ উদ্ভিদের বিভিন্ন জৈবিক কার্যাবলির জন্য ব্যয় হয় এবং প্রায় নাইন্টি নাইন পার্সেন্ট পানি উদ্ভিদের মূলত পত্ররন্ধ্র ইংরেজিতে এটাকে বলা হয় স্টোমা বহুবচনে বলে স্টোমাটা দিয়ে বাষ্পাকারে বাইরে বের হয়ে যায় যে শারীর তত্ত্বীয় প্রক্রিয়ায় উদ্ভিদ থেকে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যায় তাকে কি বলা হয় প্রসেদন বলা হয় তাহলে মনে করো আমরা তো জানি যে পানি শোষণ করে হচ্ছে উদ্ভিদ তো উদ্ভিদ যখন মূল থেকে তার প্রয়োজনীয় পানি শোষণ করে তখন কি হয় এইটা যদি সে হান্ড্রেড পার্সেন্ট গ্রহণ করে হান্ড্রেড পার্সেন্ট গ্রহণ করলে সে এক পার্সেন্ট লাগায় তার দেহের কাজে ঠিক আছে এক পার্সেন্ট তার কাজে লাগে কাজে লাগে তাহলে বাকি যে নাইনটি হচ্ছে বাদ থেকে গেল সেটা কি করে এই নাইনটি পানি সেটা কি করে বাতাসে বের করে দেয় বাতাসে জলীয় বাষ্পরূপে পত্র রন্ধের মধ্য দিয়ে বের করে দিবে কারণ এটা তার প্রয়োজন নাই এইটাই হচ্ছে গিয়ে আসল কথা যে উদ্ভিদ যে পরিমাণ পানি গ্রহণ করে সেই পরিমাণ কাজে লাগায় না জাস্ট এক পার্সেন্ট কাজে লাগায় তো বাকি যে নাইনটি নাইন পার্সেন্ট যে প্রক্রিয়ায় উদ্ভিদ থেকে বাসপাকারে বাইরে বের হয়ে যাচ্ছে তাকে কিন্তু বলা হয় প্রসেদন ঠিক আছে আচ্ছা এখন আমরা পড়ার সময় পত্ররন্ধ্র একটা শব্দ বলেছিলাম এই পত্ররন্ধ্রটা কি সেটা জানবো পত্ররন্ধ্র এক ধরনের রন্ধ্র বা ছিদ্র কোথায় থাকে এটা পাতায় কচি কাণ্ডে ফুলের বৃতি এবং পাপড়িতে পত্ররন্ধ্র দুটি রক্ষী কোষ দিয়ে বেষ্টিত থাকে শালক সংশ্লেষণের জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে এবং অক্সিজেন নির্গত করতে পত্ররন্ধ্রকে খোলা রাখতে হয় এবং তার ফলাফল হিসেবে পত্ররন্ধ্র দিয়ে বিশাল পরিমাণ পানি জলীয় বাষ্প হিসেবে বের হয়ে যায় বের হয়ে যায় প্রস্বাদনের কারণে মূল থেকে পাতায় একটা অবিরাম পানির প্রবাহ চলতে থাকে। এই প্রক্রিয়ায় পানিকে বাষ্পীভূত করে উদ্ভিদ অতিরিক্ত তাপকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু একই সাথে অতিরিক্ত পানিকে বের করে দেওয়ার প্রক্রিয়াটির কারণে উদ্ভিদ পানি শূন্যতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা সবাই জানি কৃষক এবং চাষিদের তাদের ফসলকে রক্ষা করার জন্য সব সময় পানি সেচের পর্যাপ্ত ব্যবস্থাটি নিশ্চিত রাখতে হয়। আচ্ছা এখন আমরা যে প্রসাদন সম্পর্কে পড়বো তোমাদের বইতে যেটা আছে সেটা কিন্তু আমরা এখন রিডিং পড়ে ফেলেছি এখন আমরা একটা ব্যাখ্যা সম্পর্কে জানি এইখানে যে ছবিটা দেয়া আছে এই ছবিটা হচ্ছে একটা পত্ররন্ধ্রের ছবি দেখতে অনেক বড় মনে হলেও এটা কিন্তু খালি চোখে তোমরা কখনোই দেখতে পারবা না এটা দেখার জন্য তোমাদের যেটা প্রয়োজন হবে একটা অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হবে তো এটা হচ্ছে একটা পাতা পাতার মধ্যে এটা কিন্তু একটা ছিদ্র এরকম কিন্তু অসংখ্য ছিদ্র পথ থাকে পাতার মধ্যে অনুবীক্ষণ যন্ত্রটি খুব অনেকগুলো এরকম ছিদ্র খুঁজে পাওয়া যায় এখন এই পত্রন্ত্র চারপাশে কি রয়েছে পত্রন্ত্র যেটা সেটা সেটা দুই পাশে হচ্ছে রক্ষী কোষ থাকে আচ্ছা দেখো এইখানে যে ফাঁকা স্থানটা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে ছিদ্রপথ অর্থাৎ এইটাই হচ্ছে সেই পত্ররন্ধ্রের ছিদ্রপথ আর এখানে এই পাশে একটা কোষ থাকে যে যেরকম কোষ এরকম একটা কোষ থাকে আর এই পাশে এই রকম একটা কোষ থাকে এই কোষটাকে তখন বলা হচ্ছে রক্ষী কোষ এই রক্ষী কোষের মধ্যে একটা থাকে নিউক্লিয়াস যে নিউক্লিয়াসের ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ না এখানে এত বেশি মানে প্রস্তুত করে দেখানো হয়নি এইটার সাথে অনেক ক্লোরোপ্লাস্ট থাকে ঠিক আছে ক্লোরোপ্লাস্ট কি এটা হচ্ছে এক ধরনের প্লাস্টিক যেটার মধ্যে ক্লোরোফিল নামের বর্ণকণিকা থাকে তো ক্লোরোফিল মানে ক্লোরোপ্লাস্টও থাকে আর হচ্ছে এখানে একটা নিউক্লিয়াসও থাকে এইভাবে হচ্ছে এই এটাকেই কিন্তু আমরা বলি পত্ররন্ধ্র তো এই রন্ধ্রটা কিন্তু খোলা আছে এখন যে খোলা আছে এইটার মধ্য দিয়ে এই যখন এটা যখন মুখটা খুলে যায় তখন অক্সিজেন আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হয় যদি মনে করো যে শালক সংশ্লেষণের প্রয়োজন শালক সংশ্লেষণ হবে তখন শালক সংশ্লেষণ হওয়ার জন্য কি লাগবে আমাদের কার্বন ডাইঅক্সাইড লাগবে তখন মুখটা খুলে গেলে কার্বন কার্বন ভিতরে প্রবেশ করবে আর শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন তৈরি হচ্ছে সেই অক্সিজেনটা কি হবে এই পত্ররন্ধ্রের ছিদ্র দিয়ে বাইরে বের হয়ে যাবে এটা হচ্ছে পত্ররন্ধ্রের খোলা মুখ বা খোলা অবস্থা দেখানো হচ্ছে আর যদি পত্ররন্ধ্রের মুখটা বন্ধ হয়ে যায় তাহলে কি হবে এই পত্ররন্ধ্রের মুখটা এরকম ছিদ্রপথ এটা হচ্ছে বন্ধ হয়ে থাকে ঠিক আছে এই ছিদ্রপথটা বন্ধ থাকে তাহলে এইভাবে পত্ররন্ধ্র যখন মুখটা খুলে যায় তখন হচ্ছে এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের এরকম গ্যাসীয় আদান প্রদান ঘটে থাকে তাহলে পানির ক্ষেত্রে কি হয় এটা কিন্তু মধ্য দিয়ে যে শুধু অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এর আদান প্রদান হয় তা কিন্তু না এই পচন্দ্রের মধ্য দিয়ে প্রস্বেদন ঘটে থাকে প্রসেদন কি প্রসেদন আমি আগেই পড়েছি যে সারিতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদ থেকে পানি আকারে বাইরে বের হয়ে যায় তাকে বলা হচ্ছে গিয়ে প্রসেদন এখন যখন এই মুখটা খুলে যায় মুখটা খুলে গেলে এটার মধ্য দিয়ে পানিটা কি হিসেবে বের হয় জলীয় বাষ্প আকারে বাইরে বের হয়ে যাচ্ছে এই যে জলীয় বাষ্প বাষ্প আকারে বাইরে বের হয়ে যাচ্ছে এটা পত্রের মধ্য দিয়ে বের হয়ে যাচ্ছে তাই এই ধরনের প্রসেদনকে কিন্তু পত্র রন্ধ্রীয় প্রসেদন বলা হয় এখন এই প্রসেদনের কাজ কাজ কি মানে এটা কারণ কি প্রসেদন কেন হবে কারণ হচ্ছে এই প্রসেদন হওয়ার কারণ এই যে বাসপাকারে যে পানিটা বের হয়ে যাচ্ছে এটা কিন্তু ধরে বায়ুমন্ডলের বা বায়ুমন্ডলের তাপমাত্রাটাকে ঠিক রাখছে ব্যালেন্স করে রাখছে তো এইটা কি করে উদ্ভিদ কি করে তার নিজে অতিরিক্ত তাপ মানে উদ্ভিদের চারপাশে বা পরিবেশে যে অতিরিক্ত তাপ আছে সেই অতিরিক্ত তাপকে নিয়ন্ত্রণ করতে পারে এই প্রসাদন এই জন্য প্রসেধনের কিন্তু প্রয়োজন আছে এখন মনে করো যদি অতিরিক্ত পরিমাণের এই অতিরিক্ত পরিমাণে যদি বের হতেই থাকে বের হতেই থাকে তখন কি হবে বলো আমরা যদি অতিরিক্ত পরিমাণের ঘাম হয় যে আমাদের যদি অতিরিক্ত পরিমাণে ঘাম হয় তখন কি হয় গরমকালে যখন প্রচন্ড গরম পড়ে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এত গরম পড়ে আমরা দর দর করে ঘাম ঘাম দিতেই থাকি তো এই যে ঘাম যখন বেশি হবে তখন আমাদের মধ্যে কি তৈরি হয় বলতো পানি শূন্যতা তৈরি হয় না তখন বলে বলা হয় না যে বেশি বেশি পানি খেতে ঠিক ঠিক উদ্ভিদেরও একই একই রকম ঘটনা ঘটে উদ্ভিদের দেহ থেকে যখন অতিরিক্ত পরিমাণের পানি এভাবে বের হয়ে যেতে থাকে উদ্ভিদের মধ্যেও পানি শূন্যতার সৃষ্টি হয় মানে তার মধ্যে তার কোষগুলোর মধ্যে পানির অভাব দেখা দেয় আর যখন পানির অভাব দেখা দিবে তখন কি বলো বলতো পানির অভাব দেখা দিলে উদ্ভিদের পানি শূন্যতা হচ্ছে এবং তখন আমরা উদ্ভিদ দেখি যে উদ্ভিদের পাতা ডাল পালা এগুলো কিন্তু নুয়ে পড়ছে যে একদম চুপসে গেছে নুয়ে নুয়ে পড়ে আছে এটার কারণই হচ্ছে এই যে প্রসেদনের অতিরিক্ত প্রসেদনের কারণে গাছের শূন্যতা সৃষ্টি হয় হয় কি বলা হচ্ছে জন্য জন্য এই যারা চাষী বা কৃষক যারা রয়েছেন তারা কি করেন যে সেচের ব্যবস্থা করে রাখেন যাতে গাছটা যাতে নুয়ে না পড়ে গাছটা যাতে হচ্ছে পানির শূন্যতার সৃষ্টি না হয় এই কারণে তো আশা করি তোমরা হচ্ছে প্রসাদনটা বুঝতে পেরেছো এখন প্রসাদনের গুরুত্বটা কি প্রসাদনের গুরুত্ব হচ্ছে এটা কিন্তু অতি প্রয়োজনীয় এবং অত্যাবশ্যকীয় একটা প্রক্রিয়া এবং এইটা কি করে উদ্ভিদের সকল অংশে পানি সরবরাহ করে তার সাথে সালোক সংশ্লেষণের মাধ্যমে তৈরি খাদ্য বিভিন্ন প্রান্তে পৌঁছানোতে প্রসাদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিভাবে পালন করে প্রসাদনের ফলে বাদ্ধিক নালীতে যে টান পড়ে সেই টান মূলרום পর্যন্ত পানি শোষণে সাহায্য করে এছাড়াও প্রসাদনের ফলে সৃষ্ট টান পানি এবং খাদ্যরাস উপরে ওঠানো লবণ পরি পাতা এবং অন্যান্য অংশে খনিজ উপাদান পৌঁছানো ইত্যাদিতে সহায়তা করে তাহলে এই যে যখন এটা প্রসাদন হবে তোমাদের তোমাদের কিন্তু শুরুতে আমি বলেছিলাম যে এই যে উদ্ভিদ যখন মাটি থেকে পানি গ্রহণ করে কি কেন গ্রহণ করে তো তার কেন দরকার যখন হচ্ছে গিয়ে এটা আমি যদি একটা গাছের কথা চিন্তা করি এটা মনে করে একটা গাছ এটা হচ্ছে কল্পনার একটা গাছ এই গাছে হচ্ছে পাতা রয়েছে যেটা আমরা জানি অনেক পাতা রয়েছে এখন আমি পাতার পাতার চিন্তা করি যে পাতা এখানে আছে আচ্ছা পাতা থেকে কি হচ্ছে প্রসাদন টান প্রসাদন টান সৃষ্টি হবে মানে প্রসোধন ঘটবে যখন প্রসাদন ঘটবে প্রসাদন ঘটা মানে এখান থেকে হচ্ছে পানিটা জলীয় বাষ্প আকারে বাইরে বের হয়ে যাবে যখন পানি বের হতে থাকবে বের হতে থাকবে তখন ওর মধ্যে কি হবে পানির অভাব হবে পানির অভাব হওয়ার ফলে সেই পাতাতে যখন পানির অভাব হয় তখন একটা কোষে পানির অভাব হলে তার পাশের কোষটা পানির অভাব অনুভূত করবে অনুভব করবে তো তখন কি হবে এইভাবে টান খাবে টান খেয়ে একটা পাতা দুইটা পাতা এরকম করে সকল পাতাই বুঝতে পারবে যে হ্যাঁ আমার এখন পানি অভাব হয়েছে যখন এরকম অভাব অভাব হবে তখন এই পানির অভাবের এই সিগন্যালটা কি হবে আস্তে আস্তে করে মূল মূল পর্যন্ত যাবে তখন মূল বুঝতে পারবে যে পানির দরকার এবং তখন মূল কি করবে মাটি থেকে পানি গ্রহণ করবে ঠিক আছে মাটি থেকে পানি গ্রহণ করবে মাটি থেকে পানি শুধু পানি না তার সাথে খনিজ দবন হচ্ছে সে গ্রহণ করে তাহলে মাটি থেকে তখন পানি গ্রহণ করবে তার মানে যখন প্রসেদন টান ঘটবে যখন প্রসেদন হবে তখন পানির অভাব ঘটলেই মূল বুঝতে পারবে এবং মাটি থেকে পানি টান দেওয়া শুরু করবে ঠিক আছে এই প্রসাদনের ফলে কি হচ্ছে সৃষ্ট যে টান এই টানের ফলে পানি এবং খাদ্যরস খাদ্যরস বলতে যেখানে হচ্ছে কি খনিজ দাবনের কথা বলছে এটা উঠানো লবণ যে পরিশোষণ করা তারপরে পাতা এবং অন্যান্য অংশে যে খনিজ উপাদানগুলো সেগুলো পৌঁছানোতে প্রসাদনের ভূমিকা অনস্বীকার্য এরপরে দেখো উদ্ভিদের পরিবহন ব্যবস্থা উদ্ভিদ কিভাবে পরিবহন ঘটায় হ্যাঁ উদ্ভিদের পরিবহন কিভাবে ঘটে উদ্ভিদের পরিবহন বলতে বোঝায় মাটি থেকে শোষিত পানি এবং খনিজ উপাদান এবং পাতায় প্রস্তুতকৃত খাদ্যের চলাচলকে বোঝানো হয় কোষের ভেতরকার পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ উপাদানকে একত্রে বলা হয় কোষরস ঠিক আছে আচ্ছা তাহলে কোষরস কাকে বলে আমরা কিন্তু দেখি যে কোষের ভিতরে কি রয়েছে যে কোষ কবর রয়েছে তো এই যে কোষের ভিতরে যে পানি রয়েছে এবং পানিতে যে খনিজ লবণগুলো খনিজ পদার্থগুলো দ্রবীভূত অবস্থায় থাকে তাদেরকে মিলে একত্রে বলা হচ্ছে কোষ রস এবং এই কোষ রসটার মাধ্যমেই কিন্তু তোমার এই যে পরিবহন পানি এবং খনিজ লবণ পরিবহন সম্পন্ন হয় প্রসাদন টান এবং অন্যান্য প্রক্রিয়ার প্রভাবে এই কোষ রস জাইলেম ফেসেলের মধ্য দিয়ে উদ্ভিদের পাতায় পৌঁছায় পাতায় পানি পৌঁছানোর পর সেখানে খাদ্য তৈরি হয় তৈরি খাদ্য ফ্লোএম টিস্যু উদ্ভিদের বিভিন্ন এলাকায় পরিবহন করে থাকে আচ্ছা আমি কিন্তু ফার্স্টেই বলেছি যে এটা কীভাবে ঘটে এই যে যেমন এই ছবিটা কথা চিন্তা করো ফার্স্টে ফার্স্টটা টান অনুভব করবে পানির অভাব হবে পানির অভাব হচ্ছে একটা কোষ বুঝতে পারবে তার একটা কোষের যখন পানির অভাব হবে তখন সে কী করবে তার পাশের কোষ বন্ধু থেকে পানি টেনে নিবে তখন তার পানির অভাব হবে সে কি করবে তার পাশের জন থেকে পানি টেনে নিবে এভাবে পানির টান খেতে খেতে প্রসাদন টানের অনুভব প্রসাদন টানের সৃষ্টি হবে এবং প্রসাদন টানের ফলে এই যে এই প্রসাদন টানের ফলে তখন মূল রং পর্যন্ত চলে আসবে মূল রং পর্যন্ত চলে আসার পরে মূল রং কি করবে মাটি থেকে পানি খনিজ লবণ এগুলো সব গ্রহণ করে থাকবে এবং যখন সে গ্রহণ করবে গ্রহণ করার ফলে কি হবে জাইলেম টিস্যুর মাধ্যমে কোন টিস্যু জাইলেম টিস্যু তো জাইলেম টিস্যুর মাধ্যমে এই পানি এবং খনিজ দবন কি হবে আস্তে আস্তে উদ্ভিদের সকল পাতায় পৌঁছে যাবে এবং যেখানে 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 প্রয়োজন সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি হবে সেখানে যাবে যাওয়ার পরে উদ্ভিদ কি করবে উদ্ভিদের পাতা খাদ্য তৈরি করবে শালক সংশ্লেষণের মাধ্যমে এবং সেখানে তুমি একটু চিন্তা করো ওইখানে কিন্তু সালোক সংশ্লেষণের জন্য যে কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন আছে সেখানে কিন্তু পথ মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড পাতার ভিতরে প্রবেশ করবে এবং শালক সংশ্লেষণ ঘটাবে এরপরে যে খাবারটা তৈরি হবে মানে যে গ্লুকোজ বা শর্করাটা তৈরি হবে সেটা ফ্লোয়েম টিস্যু কি করবে উদ্ভিদের সকল অংশে মূল কাণ্ড পাতা ফুল ফল সকল অংশে সেটা আবার পরিবহন করে নিয়ে যাবে যেটা আমরা এই জন্য আমরা বলেছি যে ফ্লোয়েম কে ডেলিভারি বয় উদ্ভিদের মূল পানি এবং খনিজ উপাদান শোষণ করে যেটা আমরা একটু আগে পড়লাম উদ্ভিদের মূলের কাজ এই কোষ মূলত অভিশ্রবণ বা প্রক্রিয়ায় দিয়ে প্রবেশ করে তাহলে এই যে পানি মূলে এবং খনিজ দমন যেটা শোষণ করছে এই কোষ রস যেটা সেটা কোন প্রক্রিয়ায় মূলরমের মূল রমের ভেতর দিয়ে মূলে প্রবেশ করে মূল রোম তো জানি এটা বাইরে থাকে মূল রোম হচ্ছে বাইরে সূক্ষ্ম রোমের মতো অংশ এখান থেকে কিভাবে এখান থেকে কিভাবে পানি মুখ স্থাপন মূলে প্রবেশ করে প্রবেশ করেছে অভিস্রবণ প্রক্রিয়ায় একটা অর্ধভেদ্য পর্দার ভিতর দিয়ে কম ঘনত্বের তরলের বেশি ঘনত্বের তরলে প্রবেশের প্রক্রিয়াকে অভিস্রবণ বলে ঠিক আছে আচ্ছা আমরা এটাকে এভাবে কল্পনা করি আমরা জানি যে মূল মুলরম এটাতে আমরা পড়েছি তাই না দেখো এখানে এই জায়গাগুলো কিন্তু আমরা জানি যে এগুলোকে মূলরম বলছে এই দেখো এই যেগুলো মূলরম ঠিক আছে তো এইটা হচ্ছে যখন মাটির কথা চিন্তা করে তো সব মাটির মধ্যে আছে তো মাটি থেকেই রয়েছে লবণ রয়েছে পানি রয়েছে তো পানিগুলো এইখান থেকে মানে মাটি থেকে এই মূল রোমে যে যাচ্ছে এটা যাচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে লবণ আর পানি হচ্ছে এই মূল রোমে প্রবেশ করছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু ব্যাপন প্রক্রিয়া ফার্স্টে করেছি এই ব্যাপন প্রক্রিয়া তো গেল এখানে এখান থেকে আবার এটা কিন্তু মূলে যাবে মূল রম মূল রোমের পরে হচ্ছে প্রশাখা মূলে প্রবেশ করবে তো মূল পরে মূল রোমটা হচ্ছে কি প্রশাখা মূলে যাবে এই পানি খনিজ দবন প্রশাখা মূলে যাবে যাওয়ার পরে শাখা মূলে যাবে শাখা মূল থেকে প্রধান মূলে যাবে এই যে যখনই মূল রোম থেকে পানি খনিজ দবন যাবে হচ্ছে মূলে তখন এই প্রক্রিয়াটিকে আমরা অভিশ্রবণ প্রক্রিয়া বলবো এখন অভিশ্রবণ প্রক্রিয়াটা যদি আমি আরেকটু ভালো করে চিন্তা করি তাহলে এটা কিরকম হবে কম ঘনত্বের দ্রবণ বা কম ঘনত্বের এলাকার কথা যদি তুমি চিন্তা করো যেখানে দ্রবণটার ঘনত্ব কম কম ঘনত্বের দ্রবণ এখান থেকে যাবে হচ্ছে বেশি ঘনত্বের দ্রবণে মানে আমাদের যে ব্যাপন যেটা ছিল সে ব্যাপনের উল্টা হচ্ছে অভিশ্রবণ ব্যাপনের উলটা কি অভিস্রবণ তোমরা যদি একটা মনে রাখতে পারো আরেকটাও মনে রাখতে পারবা শুধুমাত্র একটা মনে রাখবা তাহলে তার মানে ব্যাপনের হচ্ছে হচ্ছে তাহলে কম দ্রবণ থেকে যখন গিয়ে বেশি দ্রবণে যাবে এবং এদের মাঝখানে অবশ্যই একটা অনু পর্দা থাকবে যেটাকে বলা হয় অর্ধবৃত্ত পর্দা মানে সব উপাদান যেতে পারবে না ওই পর্দার মধ্য দিয়ে হচ্ছে কিছু কিছু স্পেসিফিক উপাদান যেতে পারবে এই জন্য এটাকে অর্ধবৃত্ত পর্দা বলা হয় তো যখন অর্ধবৃত্ত পর্দার মধ্য দিয়ে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে যখন হচ্ছে কোনো তরল যাচ্ছে বা কোনো হচ্ছে কি উপাদান বা যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে অভিশ্রবণ ঠিক আছে তোমরা এভাবে মনে রাখতে পারো অভিশ্রবণ আর হচ্ছে ব্যাপন এভাবে মনে রাখতে পারো ব্যাপনের ক্ষেত্রে তোমরা মনে রাখবা হচ্ছে বেশি থেকে কম বেশি থেকে কম ঠিক আছে ব্যাপন শুরু হয় ব দিয়ে বেশি শুরু হয় হচ্ছে ব দিয়ে এই কারণে এভাবে মনে রাখবো বেশি থেকে কম মানে ব্যাপন ব্যাপন বেশি ব্যাপন বেশি আর অভিশ্রবণের ক্ষেত্রে কি হবে উল্টাটা অভিশ্রবনের ক্ষেত্রে মনে রাখবা হচ্ছে অল্প আগে তারপরে বেশি অল্প থেকে বেশি অল্প থেকে বেশি ঠিক আছে স্বরেও স্বরেও অভিশ্রবণ অল্প অভিস্রবণ অল্প ঠিক আছে তাহলে অভিস্রবণ মানে অল্প ঘনত্ব থেকে বেশি ঘনত্বের তলে যাবে আর ব্যাপনের ক্ষেত্রে বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণে যাবে মূল রম দিয়ে শোষিত পানি এবং খনিজ উপাদান অভিশ্রবণ প্রক্রিয়ায় মূল রোমে এক কোষ থেকে পার্শ্ববর্তী কষে যায় ঠিক একইভাবে তুমি চিন্তা করো যে খাবার হচ্ছে কি এখন এখন হচ্ছে কাঁচামাল কি করবে একজন থেকে আরেকজনের কাছে যাবে তো মূল রোম থেকে যে পানিটা এবং খনিজ উপাদানটা শোষিত হচ্ছে সেটা অভিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে মূল রোম থেকে মূল রোমের এক কোষ থেকে পাশের কষে যাবে আবার ওই কোষ থেকে তার পাশের কষে যাবে এভাবে কোষ থেকে কোষে এভাবে আস্তে আস্তে আগাতে থাকবে এভাবে কোষ থেকে কষে পানি এবং খনিজ পদার্থ কি হয় চলতে 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 জাইলেম ভেসেলে পৌঁছায় তার মানে এরকম যখন চলতে থাকে চলতে চলতে হচ্ছে মূলের মধ্যে প্রবেশ করে এবং মূলের মধ্যে যে জাইলেম টিস্যু রয়েছে মানে জাইলেম কোষ রয়েছে সেখানে যায় গিয়ে হচ্ছে গিয়ে তখন এই পানি আর খনিজ পদার্থগুলো জাইলেম কোষে পৌঁছায় যাওয়ার পরে জাইলেমের কোথায় যায় জাইলেমে হচ্ছে ভেসেলে যায় আমি কিন্তু জাইলেম আর ফ্লোয়েম টিস্যুর যে পর্বটা রয়েছে সেখানে বলে দিয়েছিলাম যে জাইলেম টিস্যুর হচ্ছে গিয়ে কি কি অংশ রয়েছে জাইলেম টিস্যুর মধ্যে কিন্তু চারটা অংশ রয়েছে একটা হচ্ছে ট্রাকিট আর একটা হচ্ছে জাইলাম ফাইবার তো এটার মধ্যে হচ্ছে জাইলেমের যে ভেসেল সেখানে এই পানি এবং খনিজ লবণ যাবে তখন প্রসাদন কি করবে স্রোতের সাথে কাণ্ডের পরিবহন কলার মাধ্যমে পাতার মেসোফিল কলায় পৌঁছায় অর্থাৎ টিস্যুতে পৌঁছায় কিভাবে প্রসাদনের প্রসাদন যে টানটা খাবে সে প্রসাদন টানের কারণে এই মূল থেকে মূল থেকে হচ্ছে পানি এবং খনিজ লবণ তো আস্তে আস্তে হচ্ছে কাণ্ডে যাবে কাণ্ডে তখন হচ্ছে কাণ্ডের মধ্যে যে পরিবহন টিস্যু রয়েছে মানে যে জাইলাম টিস্যুটি রয়েছে ওই পরিবহন টিস্যুর মাধ্যমে আস্তে আস্তে পাতার মেসোফিল টিস্যুতে গিয়ে পৌঁছাবে ঠিক আছে পাতার মেসোফিল মানে ওই যেখানে তোমার শালক সংশ্লেষণের ঘটনাটা ঘটবে আচ্ছা তাহলে পাতার মেসোফিল টিস্যুতে পৌঁছায় এবং এখানে কি ঘটে শালক সংশ্লেষণ ঘটে পাতার মেসোফিল সাথে কি ঘটবে শালক সংশ্লেষণ ঘটবে কারণ পাতার মেসোফিল টিস্যুতে সবচেয়ে বেশি ক্লোরো ক্লোরোপ্লাস্ট থাকে শালক সংশ্লেষণ ঘটবে ঠিক আছে আচ্ছা সেখানে শালক সংশ্লেষণের মাধ্যমে কি তৈরি হবে খাদ্য তৈরি হবে পাতা থেকে তৈরিকৃত খাদ্য মানে পাতায় যে খাদ্যটা তৈরি হচ্ছে সেখান থেকে ফ্লোয়েমের সিফ টিউবের ভেতর দিয়ে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে যায় তাহলে পাতা থেকে যে খাদ্যটা তৈরি পাতায় যে খাদ্যটা তৈরি হচ্ছে সেটা ফ্লোয়েমের টিস্যুতে যাবে এখন ফ্লোয়েমের হচ্ছে কোন টিস্যুতে যাবে সিফ কষে যাবে কোন কষে যাবে সিফ কোষে যাবে তো ফ্লোয়ে যে সিফ কোষ রয়েছে সেই সিফ কোষের ভেতর দিয়ে হচ্ছে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে যাবে যেটা আমি তোমাদের বলেছিলাম ফ্লোয়েম হচ্ছে ডেলিভারি বয় তো সে কি করবে যে খাদ্যটা তৈরি হবে সেটাও সবার কাছে পৌঁছে দিবে এবং আমি এটাও বলেছি যে ফ্লোয়ে কিন্তু চারটা অংশ রয়েছে একটা হচ্ছে গিয়ে সঙ্গী কোষ একটা হচ্ছে সিফ নল আরেকটা হচ্ছে গিয়ে ফ্লোয়েম প্যান্ড বা ফ্লেম ফাইবার তো এখানে সিফ যে কোষ রয়েছে সিফ কোষের সিফ কোষের মাধ্যমে হচ্ছে এটা পৌঁছে যাবে সিফ টিউব কি বা সিফ কোষ কি এটা হচ্ছে এক ধরনের নিউক্লিয়াসবিহীন পাতলা প্রাচীরযুক্ত নল নলাকৃতি সজীব কোষ ঠিক আছে সিফট কোষ কি এটা এটার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না এবং একটা পাতলা একটা পাতলা প্রাচীর যুক্ত নল আকৃতি নল নল আকৃতির মতো লম্বা হবে এবং এটা সজীব কোষ লম্বা লম্বি ভাবে এরা একটা একটার সাথে যুক্ত হয়ে উদ্ভিদ দেহে দীর্ঘ নলের মতো গঠন সৃষ্টি করে দুটি সিফট টিউব কোষের মাঝখানের অনুপ্রস্থ প্রাচীরটি স্থানে স্থানে বিলুপ্ত হয়ে চালুরির মতো আকৃতি ধারণ করে এর ফলে খাদ্যদ্রব্য সহজেই এক কোষ থেকে অন্য কোষে চলাচল তে পারে এইভাবে ফ্লোয়েমের মাধ্যমে জীবন ধারণের জন্য উদ্ভিদের সর্বত্র পুষ্টি সরবরাহ করা হয় তাহলে এই সিফ কোষগুলো দেখতে কেমন এই সিফ কোষগুলো হচ্ছে নলের মতো এবং এরা হচ্ছে একটা একটা সাথে হচ্ছে গঠন তৈরি করে থাকে ঠিক আছে যেমন আমি তোমাদের ছবি একে দেখাই এটা হচ্ছে লম্বা হচ্ছে যদি নল তুমি চিন্তা করো এটা হচ্ছে লম্বা নল ঠিক আছে এখানে এটার সাথে আবার আরেকটা লম্বা লম্বা নল থাকবে আবার তার নিচে হচ্ছে একটা লম্বা নল থাকবে তো যখন এরকম একটা নল আরেকটা একটা নলের উপরে হবে লম্বা লম্বি ভাবে সিরিয়াল ওয়াইজ এভাবে সাজানো থাকে এবং যখন একটা সাথে আরেকটা এখানে যুক্ত হয় তো এই জায়গাটা চালুনির মতো একটা গঠন তৈরি করে যে এরকম গঠন তৈরি করবে যে এভাবে এভাবে চালুনির মতো গঠন তৈরি করবে এটাকে হচ্ছে আমরা বলি সিফ কোষ এবং এইটা কি হচ্ছে এই জায়গাটায় তোমার হচ্ছে খাদ্য দ্রব্য যে খাদ্যটা তৈরি হচ্ছে পাতায় যে খাদ্যটা তৈরি হচ্ছে তখন এই সিফ কোষের মধ্য দিয়ে এই সিফ কোষের মধ্যে তারা পরিপ্রবাহিত হয়ে যেখানে তোমার খাদ্য প্রয়োজন সেসব অংশে গিয়ে পৌঁছাবে জাইলেম ভেসেল বা ফ্লোয়েমের সিফ টিউব কখনো কোনো কারণে বন্ধ হয়ে গেলে উদ্ভিদের মৃত্যু অবধারিত এই জন্য বলা যায় উদ্ভিদ জীবনে পরিবহন একটা গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম তাহলে যদি কখনো জাইলেমের কাজটা নষ্ট হয়ে যায় বা জাইলেম যদি আটকে যায় বা কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সেখানে তোমার কাঁচাম মানে পাতায় কোনো রকমের কাঁচামাল পৌঁছাতে পারবে না আর যদি পাতায় কাঁচামাল না পৌঁছাতে পারে তাহলে সালোক সংশ্লেষণ হবে না সালোক সংশ্লেষণ না হওয়া মানে উদ্ভিদে খাদ্য তৈরি হবে না এখন এটা তো গেল জাইলেমের কথা এখন মনে করো সব ঠিকঠাক মতো চলছে খাদ্যও তৈরি হয়ে গেছে এখন খাদ্যটা নিয়ে যাওয়ার জন্য যদি ডেলিভারি বয় রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায় তাহলে কিন্তু সে খাদ্যটা পৌঁছাতে পারবে না ঠিক একইভাবে কিভাবে তার মানে ফ্লোয়েমের যদি কোনো ক্ষতি হয় বা কোনো কারণে বন্ধ হয়ে যায় খাবারটা কিন্তু পাতা তারপরে হচ্ছে মনে করো ফুল ফল কাণ্ড মূল এগুলোতে পৌঁছাতে পারবে না ফলে খাবারের অভাবে গাছের ওই অংশটা বা গাছের মৃত্যুটা হতে সময় লাগবে না ঠিক আছে তাহলে বুঝতে পারছো যে উদ্ভিদের জীবনে কেন পরিবহন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা তোমরা এখন একটু ছবিটা দেখো উদ্ভিদের পরিবহন টিসুর এই ছবিটা এখানে প্রথমে এই অংশটা হচ্ছে কি জাইল্যাম জাইলেমটা থাকে হচ্ছে কোষের মানে উদ্ভিদের যে মূল বলো কাণ্ড বলো এটার যে ভিতরের অংশে থাকে হচ্ছে যাইলাম আর এই অংশটা হচ্ছে ফ্লোয়েম বাইরের দিকে থাকে হচ্ছে ফ্লোয়েম এখন এই যে ফ্লোয়েমের দেখো এই জায়গাগুলোতে এই যে এরকম ফোটা ফোটা কিছু আছে এটাই হচ্ছে চালুনির মতো গঠন তৈরি করে চালুনির মতো মানে চালনি যেটা সেরকম গঠন তৈরি করবে যেমন হচ্ছে আটা চালে বা হচ্ছে চাল যে চেলে ময়লাগুলো বের করে দেয় ঠিক সেরকম চালুনির মতো গঠন তৈরি করে ঠিক আছে যে ফ্লোয়েমের ক্ষেত্রে দেখো এটা আর এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এইটা কি আসলে যে কোষ বলা হচ্ছে তোমাদের কোনো সমস্যা আহ তাহলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই এবার আমরা উদ্ভিদের টিস্যু কালচার সম্পর্কে পড়বো উদ্ভিদের কোষ বিভাজনের মাধ্যমে প্রাকৃতিক ভাবে প্রয়োজন অনুসারে টিস্যু তৈরি হয় যেগুলো উদ্ভিদের বিভিন্ন সারিতাত্ত্বিক কাজে অংশগ্রহণ করে থাকে বর্তমান বিজ্ঞানে অনেক উন্নতি হওয়ার কারণে প্রকৃতির উপর নির্ভর না করে কৃত্রিম উদ্ভিদ টিস্যু তৈরি করা সম্ভব তাহলে আমরা জানি উদ্ভিদ বা প্রাণী এদের কোষ বিভাজন ঘটতেই থাকে তো যে ঘটে সেটা হচ্ছে সেটার মাধ্যমে তাদের কি হয় উদ্ভিদের দৈহিক বৃদ্ধি হয় লম্বা হয় তারা হচ্ছে গিয়ে চওড়া হয় ঠিক আছে তো এই যে তাদের যে বৃদ্ধিটা ঘটে এই বৃদ্ধিটা কিন্তু প্রাকৃতিক ভাবে ঘটে কিন্তু কৃত্রিম উপায়েও এই বৃদ্ধি বা হচ্ছে বংশ বংশবৃদ্ধি প্রচলন এই কাজগুলো কিন্তু করানো সম্ভব হয় উদ্ভিদের শীর্ষ মুকুল কক্ষ মুকুল কচি পাতা পাপড়ি বা এই জাতীয় কোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে বিচ্ছিন্ন করা কোনো টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় উপযুক্ত পুষ্টির মাধ্যমে বৃদ্ধি করে এবং পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ উদ্ভিদের চারা সৃষ্টি করাকে টিস্যু কালচার বলা হয় তাহলে টিস্যু কালচার কোনটাকে বলা হয় টিস্যুকে কালচার করে ঠিক আছে টিস্যুকে কালচার করে আবার টিস্যুকে সংস্কৃতি টিস্যু সংস্কৃতি মনে এটা কিন্তু বোঝানো হয়নি তো এটা হচ্ছে কি টিস্যুকে কাকে কালচার করা হয় টিস্যু বলতে আমরা তো সবাই জানি টিস্যু কোনটাকে বোঝানো হচ্ছে কিন্তু উদ্ভিদের তো অনেক অঙ্গ রয়েছে পাতা ফুল ফল মূল কাণ্ড শাখা পোশাখা কোন অংশটাকে দিয়ে এই কালচারটা মানে এই বৃদ্ধিটা করানো সম্ভব হয় বা কোন উদ্ভিদের কোন অংশ দিয়ে নতুন ভাবে একটা গাছের চারা তৈরি করা সম্ভব হয় সেটা আমরা দেখব উদ্ভিদের সব অংশ থেকেই কিন্তু চারা তৈরি করা সম্ভব হবে না কোন অংশগুলো থেকে হবে শীর্ষ মুকুল কক্ষ মুকুল কচি পাতা পাপড়ি এগুলো থেকে যেমন মনে করো যে শীর্ষ মুকুলের কথা কেন বলেছে শীর্ষ মুকুল তো তুমি যদি চিন্তা করো তাহলে হচ্ছে গিয়ে দেখবাম যে একটা গাছের মানে এই জায়গাটা তোমার হচ্ছে গিয়ে পাতা এরকম তো পাতা আছে ঠিক আছে গাছের কাণ্ড শাখা পোশাক কথা চিন্তা পাতা আছে এই যে মাথায় কিছু যে মুকুল তৈরি হয় ঠিক আছে এই যে কিছু মুকুল তৈরি হচ্ছে এটাকে তখন বলছে শীর্ষ এটাকে তখন বলে শীর্ষ পাতা যে অংশটা থেকে তৈরি হচ্ছে ঠিক আছে এই জায়গাটা কক্ষ তৈরি হয় তো এই জায়গাটাতে যে মুকুল তৈরি এটাকে বলা হচ্ছে কক্ষ মুকুল কক্ষ মুকুল এই মুকুল থেকে নতুন করে টিস্যুকে বৃদ্ধি করা সম্ভব আবার একইভাবে শিশুমুকুল থেকে নিয়ে অংশটা নিয়ে হচ্ছে গিয়ে তোমার টিস্যুটাকে বৃদ্ধি করা সম্ভব একইভাবে এখানে যদি কোনো ফুল হয় এখানে যদি কোনো ফুল হয় বা হচ্ছে অন্য অংশ থাকে থাকে একদম কচি পাতা একদম সবুজ পাতা সেই অংশটা দিয়েও কিন্তু টিস্যুকে বৃদ্ধি করানো সম্ভব হয় তো যখন হচ্ছে এই অংশগুলো এই অংশগুলোর কথা কেন বলা হচ্ছে কারণ এগুলো কিন্তু খুব সহজে কোষ বিভাজন ঘটাতে পারবে এবং এরা খুবই মানে সামর্থ্যবান যে এরা হচ্ছে কোষ বিভাজন ঘটিয়ে টিস্যুর বৃদ্ধি ঘটাতে পারে তো যখন এরকম বৃদ্ধি ঘটাতে পারে এরকম কিছু টিস্যু নিয়ে যদি স্পেসিফিক কোনো টিস্যু নিয়ে যদি সম্পূর্ণ আলাদা করে তাদেরকে যদি জীবাণুমুক্ত জায়গায় বিভিন্ন রকমের পুষ্টি উপাদান সংগ্রহ করে মানে উপযুক্ত পরিমাণে পুষ্টি দিয়ে যদি টিস্যুর বৃদ্ধি করানো সম্ভব হয় এবং টিস্যুটা বৃদ্ধি পেতে পেতে যদি একটা উদ্ভিদের চারা তৈরি করে তখন আমরা সেই প্রক্রিয়াটিকে বলা বলবো টিস্যু কালচার প্রক্রিয়া এবং এই টিস্যু কালচার প্রক্রিয়াটা হচ্ছে কৃত্রিম প্রক্রিয়া এই কৃত্রিম প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু একটা উদ্ভিদের ছোট চারা তৈরি করা সম্ভব এবং এই চারাটা থেকে কিন্তু পরবর্তীতে গাছ তৈরি করা সম্ভব ঠিক আছে অর্থাৎ গবেষণাকারে কোনো টিস্যুকে পুষ্টি সরবরাহের মাধ্যমে আবাদ বা কালচার করাই হলো টিস্যু আবাদ বা টিস্যু কালচার মানে টিস্যুটাকে আবাদ করছে টিস্যুটাকে বৃদ্ধি ঘটিয়ে উদ্ভিদের চারা তৈরি করছে বুঝতে পেরেছ এটার জন্য কিন্তু কোনো বীজের প্রয়োজন নাই এখানে কিন্তু কোনো পরাগায়নের প্রয়োজন নাই কোনো নিষেধের প্রয়োজন নাই এটা কিন্তু আসলে একটা উদ্ভিদের কোষ বিভাজন ক্ষম অঙ্গ থেকে যখন নতুন করে টিস্যুকে আবাদ করা যায় সেটাকেই বলা হচ্ছে টিস্যু কালচার আচ্ছা এখানে যেমন এখানে যে ছবিটা আছে এটা কিন্তু রাজশাহীতে আলু টিস্যু কালচারের মাধ্যমে উন্নত মানের আলুর চারা উদ্ভাবন করা হয়েছে সেটার ছবি অর্থাৎ টিস্যু কালচারের মাধ্যমে কিন্তু একদম রোগ মুক্ত উন্নত প্রজাতির আহ কোনো সবজি বলি বা ফল বলি এগুলো উৎপাদন করা সম্ভব হয় ভালো জাতের একটা উদ্ভিদ উদ্ভিদ থেকে টিস্যু নিয়ে কালচার করে অনেক সংখ্যক চারা গাছ উৎপাদন করা সম্ভব হয় অতি ক্ষুদ্র টিস্যু থেকে বহু চারা উৎপাদনের এই পদ্ধতিকে মাইক্রো প্রপাগেশন বলে এই প্রক্রিয়ায় রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি চারা উৎপাদন বিলুপ্তপ্রায় প্রায় উদ্ভিদ সংরক্ষণ অল্প সময় অধিক চারা উৎপাদন ভ্রূণ কালচার প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের কৃত্রিম প্রজননে যুগান্তকারী ভূমিকা পালন করছে তাহলে এই একটা মাত্র টিস্যু থেকে কিন্তু অনেক সংখ্যক চারাগাছ উৎপাদন করা সম্ভব হয় একটা ছোট্ট টিস্যু থেকে অনেকগুলো চারাগাছ উৎপাদনের এই পদ্ধতিকে বলা হয় মাইক্রো প্রোপাগেশন ঠিক আছে এবং এই প্রক্রিয়া কি হয় রোগ মুক্ত উদ্ভিদের সৃষ্টি হয় কেন বলতো কারণ আমরা যে টিস্যুটা নিব যে টিস্যুটাকে কালচার করব সেটা কিন্তু রোগমুক্ত থাকবে এবং তাতে সেই টিস্যুতে যাতে কোনো রোগ না আসতে পারে এই জন্য কিন্তু প্রয়োজনীয় পরিমাণের ওষুধ বা প্রয়োজনীয় পরিমাণের হচ্ছে পুষ্টিপাদন সরবরাহ আমরা করব এই কারণে কিন্তু সেই টিস্যুটা রোগ মুক্ত থাকবে এবং টিস্যু যদি রোগমুক্ত থাকে উদ্ভিদটাও কিন্তু রোগ মুক্তই হবে চারা উৎপাদন বা বিভিন্ন বিলুপ্ত প্রায় যে উদ্ভিদ সংরক্ষণ করে রাখার জন্য অল্প সময়ে অধিক পরিমাণ চারা উৎপাদন করার জন্য এমনকি ভ্রূণ কালচারের জন্য কিন্তু উদ্ভিদের কৃত্রিম প্রজননের যুগান্তকারী ভূমিকা রয়েছে ইতোমধ্যে বাংলাদেশে টিস্যু কালচারের মাধ্যমে বেশ কিছু সাফল্য অর্জিত হয়েছে দেশে বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি চারা তৈরি হচ্ছে এছাড়া কলার চারা বেলের চারা কাঁঠালের চারা ইত্যাদিও সফলভাবে উৎপাদন করা সম্ভব হয়েছে বিভিন্ন ডাল জাতীয় শস্য এবং বাদাম উৎপন্ন হয়েছে টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত রোগমুক্ত স্ট্রবেরি স্টেভিয়া এবং কলার বীজ এবং চারাও এই তালিকা রয়েছে তারা টিস্যু কালচারের মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশ অনেক বেশ বেশ সাফল্য অর্জন করে দেশে কিন্তু বিভিন্ন দেশী বিদেশি অর্কিডের চারা তৈরি করছে বা হচ্ছে কলার চারা বলো বেলের চারা কাঁঠালের চারা তৈরি করছে রোগ মুক্ত চারা তৈরি করছে যাতে রোগ মুক্ত চারা তৈরি করে রোগ মুক্ত একটা গাছ তৈরি হবে সেখান থেকে রোগ মুক্ত ফল ফুল বা আমরা সবজি পাবো ঠিক আছে তো এই যে টিস্যু কালচারে কিন্তু অসং মানে অসংখ্য হচ্ছে গিয়ে উপকারী ভূমিকা রয়েছে যেটা এখন খুব ভালো মতো এই আমাদের দেশে গবেষণা হচ্ছে তাহলে আজকের পর্বে তোমরা দেখলে উদ্ভিদের বিভিন্ন শারীরতাত্ত্বিক প্রক্রিয়া সম্পর্কে তোমরা জানলে প্রসীপন কি অভিশ্রবণ কি তোমরা এটাও জানলে টিস্যু কালচার কীভাবে করা হয় এবং টিস্যু কালচার উপকারিতা কি আশা করি আজকের পর্বটা থেকে তোমরা এই চ্যাপ্টারটা সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়েছ তো আজকের পর্বের মাধ্যমে অধ্যায় ছয় তোমাদের কিন্তু শেষ হলো তো আগামী পর্বের জন্য তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে ততদিন পর্যন্ত আমাদের চ্যানেলটা লাইক দিবে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই আমাদের পাশে থাকবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ